সম্প্রতি হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠে শেষ হয়ে গেল রোটারি ক্লাব অব কলকাতা ইউভিসের পরিচালনায় ইকো অ্যাচিভার কুইজের পঞ্চম বর্ষ। কলকাতার হেরিটেজ, শ্রী শিক্ষায়তন, ডন বস্কো, বিপিএসের মতো নাম করা স্কুলের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। এই কুইজের প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন মিসেস উমেন অফ ইউনিভার্স 2019-এর অপ্সরা ঘোটা কুড়াতা, এমসি কেবি স্কুলের প্রিন্সিপাল নীলকণ্ঠ গুপ্ত, বিনোদ লাহটি, ভোজগোপাল কুণ্ডু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। কুইজ মাস্টার রাজীব বি সিলভারের তত্ত্বাবধানে এদিনের কুইজের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। Is it the gems bomb, the rebomb, the gerenuk or the spring bomb? Sir, option D, spring bomb. That is correct, well done, it is a spring bomb. সারাদিন ব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সর্বপ্রথম স্থানের মর্যাদা পায় আয়োজিত স্কুল এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ। একই সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে ডিপিএস জোকা ও হেরিটেজ স্কুল। বিশিষ্ট অতিথিদের পাশে নিয়ে রোটারির কর্তা ব্যক্তিরা সফল স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ট্রফি এবং ব্যাগ তুলে দেন। সবশেষে সমগ্র অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে সংস্থার প্রেসিডেন্ট আশিস আগরওয়াল আমাদের জানালেন, ये बहुत डिफरेंट क्विज है क्योंकि हम नेचर के बेस के ऊपर करते हैं, में एनवायरमेंट के प्रति जागरूकता बढ़े, तो ये हमारा बहुत बड़ा टारगेट है कि सब बच्चों में अभी से अगर उनकी नॉलेज बढ़ जाएगी एनवायरमेंट के बारे में तो वो आगे जाके वह बहुत कुछ बता पाएंगे। और जैसा आपने कहा कि डॉक्टर इंजीनियर वो तो बनते ही हैं, एनवायरमेंट से बढ़ेंगे आगे और अच्छा आएगा। और यही रकम अनुष्ठान आस्ते पेरे बेश खुशी अप्सरा আমাদের জানালেন, রোটারি ইউভিস যেটা করছে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস এবং আমাদের ওয়েস্ট মেটেরিয়ালসের রিইউজ, এই ধরনের জিনিস নিয়ে যখন কুইজ করছে বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং তারা আরও অ্যাওয়্যার হচ্ছে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এবং ওরাই তো আমাদের ভবিষ্যৎ দেশের, তো ওদেরকে যদি আমরা এই বেসিকগুলো দিয়ে তৈরি করতে পারি আমার মনে হয় সেই দিনটা দূর নয় যেখানে আমাদের সমাজ আরও একটা বেটার প্লেস হতে পারে থাক বাস করার জন্যে। এবং অনেক অনেক কনগ্রাচুলেশনস রোটারি ইউভিস টিমকে এরকম একটা উদ্যোগ, এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্যে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।